ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত ম্যাথের যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রবোশান মানে হচ্ছে অনুপাত মোটামুটি একশো নম্বরে যদি একটা পরীক্ষা হয় যেখানে পঁচিশ নম্বরে ম্যাথ আসে সেখানে মোটামুটি তিন নম্বর এই চ্যাপ্টার থেকে আসবে তার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো কিছু অঙ্ক তোমাদের জন্য বাছাই খুঁজছে যেগুলো কম্পিটিভ এসে জন্য ইম্পর্টেন্ট আগেও এসেছে একটু বড়ো অঙ্কগুলো ঠিক আছে তো সে সমস্ত কোশ্চেনগুলো আজকে আলোচনা করব এক নম্বর

এর কাছ থেকে পাঁচ টাকা বির কাছ থেকে দশ টাকা সির কাছ থেকে পনেরো টাকা যদি নিয়ে নেওয়া হয় তাইলে যে টাকাটা পড়ে থাকবে তার রেশিও হবে থ্রি ইস টু ফাইভ ইস টু থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাহলে দেখো প্রথমে কী করা হয়েছে এ বি সি এর টোটাল টাকা কত দু হাজার চারশো তিরিশ সেখান থেকে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এই টাকাটা নিয়ে নেওয়া হয়েছে তাহলে দেখো যেহেতু নিয়ে নেওয়া হয়েছে তার জন্য দু হাজার চারশো তিরিশ থেকে আমি পাঁচ দশ পনেরো দেখো বিয়োগ করে দিয়েছি প্রথমেই এটা এসছে দু হাজার চারশো টাকা এইবার বলেছে যে টাকাটা নিয়ে নেওয়ার পরে রেশিও যেই টাকাটা থাকবে সেই রেশিওটা হবে বিসির মধ্যে তিন চার পাঁচ তাহলে দেখো দু টাকাটা এবার আমি অনুপাত নির্দেশক সংখ্যাগুলি সমষ্টি করে দু হাজার চারশো টাকা আমি তিন চার পাঁচের মধ্যে দিয়ে ডিভাইড করে দিয়েছি এইবার বলেছে যে বলেছে প্রত্যেকজনের টাকাটা বার করতে হবে তাদের কাছে কত টাকা রইল এবার দেখো তিন চার পাঁচ যখন ভাগ করে দিলাম দেন প্রথমে তো তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিলো মানে তারা কন্ট্রিবিউট তাদের কাছ দিয়ে নিয়ে ওই টাকাটা তাদের কাছ দিয়ে নিয়েই নেওয়া হয়েছিলো তাহলে সেটা আবার আমি যোগ করবো এখানে পাঁচ দশ পনেরো রেসপেক্টিভলি যোগ করে দিলাম এর সাথে যেটা বেরোবে তাদের সাথে পাঁচ যোগ বিয়ের সাথে যেটা বেরোবে সেটা দশ যোগ এর সাথে যেটা বেরোবে সেটা হচ্ছে পনেরো যোগ তাহলে সেটা করার পরে দেখো অ্যান্সারটা আসলো ছশো পাঁচ আটশো দশ আর হাজার পনেরো ঠিক এরকমভাবে অঙ্কটা করতে হবে ঠিক এরকম অঙ্ক আসতে পারে আর এক ধরনের অঙ্ক আসতে পারে যে প্রথমে এখানে বলছে কি ডিমিনিশ ম্যাচে নিয়ে নেওয়া হয়েছিলো এটা আবার বলে যেতে পারে যে প্রথমে যোগ করা হয়েছিল ঠিক আছে যদি বলে দিয়ে দেওয়ার পরে যে টাকাটা হয়েছে তার এসেছে তিন চার পাঁচ সেক্ষেত্রে আমরা যে প্রথমে যে দু হাজার চারশো থেকে আমি বিয়োগ করেছিলাম সেই জায়গাটা আমি যোগ করবো আর লাস্টে যে আমরা অনুপাত নিজস্ব সংখ্যাগুলি সমষ্টি করে এবিসি বার করলাম তার সাথে আমরা সেক্ষেত্রে বিয়োগ করতাম এটাই পার্থক্য থাকবে ঠিক আছে তো অঙ্কটা সেরকমভাবে দেখে নিই বুঝে করতে হবে নেক্সট অঙ্কে চলে আসি ম্যান ওমেন অ্যান্ড এ আর এমপ্লয়েড টু ডু এ ওয়ার্ক ইন দ্য প্রপোর্শন টু থ্রি ফোর

এই অঙ্কটা আগে এসছিল ওল্ড সিলেবাসের পরীক্ষাতেও মাধ্যমিক বা এইট স্ট্যান্ডার্ডে এই অঙ্কটা ছিল সেক্ষেত্রে কিন্তু এ ম্যান এ ওম্যান অ্যান্ড এ বয় এই তিনটেই থাকে কম্পিটিটিভ এক্সামে যদি এই অঙ্কটা আসে তাহলে সেক্ষেত্রে দেখো এ ম্যানটা চাইবে ওম্যান আর বয় কিন্তু চাইবে না ওমেন আর বয় চাইবে না তাহলে অঙ্কটা আর একটু বড় হয়ে যাবে প্রসেসটা একটু অন্যরকম হয়ে যাবে ঠিক আছে তো এ ওম্যান আর এ বয় চাইবে না তার জন্য দেখো আমি কেটে দিয়েছি আমি শুধুমাত্র এ ম্যানটাই বার করব দেখো এমপ্লয়েড টু ডু এ ওয়ার্ক ইন দ্য প্রপোর্শন টু থ্রি ফোর আর ইন্ডিভিজুয়াল ওয়েজেস এর রেশি হচ্ছে সিক্সটি টু ফাইভ টু ফোর মানে হচ্ছে ও ম্যান ওমেন আর বয়েজের সংখ্যার রেশিওটা বলছে টু 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 ফোর আর তাদের যে ওয়েজেসটা যে মজুরিটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ছয় পাঁচ চার তাহলে টোটাল তাদেরকে তাহলে টোটাল যে টাকাটা আমরা দেব সেই ওয়েজেস এর অনুপাতটা কী হবে ওয়েজেসের অনুপাতটা হচ্ছে যতজন আছে তার সাথে ইন্ডিভিজুয়াল যে ওয়েজেস আছে সেটার গুণ তা দেখো দুই আর ছয় আমরা গুণ করলাম তিন পাঁচ গুণ করলাম চার চার গুণ করলাম অ্যান্সারটা আসলো বারো পনেরো ষোলো এটা হচ্ছে টাকাটা টাকা দেওয়ার অনুপাত আর কি এবার দেখো যেহেতু ম্যান প্রথমে কি ম্যান তাহলে ম্যান ম্যানকে কত টাকা দিতে হবে ম্যানকে দিতে হবে দেখো টোটাল অ্যামাউন্ট হচ্ছে দু রুপিস তিন চার হাজার তিনশো এই চার হাজার তিনশো টাকার মধ্যে দেখো বারো বাই ফর্টি থ্রি করে আমরা যে সেটা ছিল ম্যানের এবার তার মধ্যে দেখো দশটা ম্যান আছে তাহলে দেখো টেন ম্যান বারোশো তাহলে সেক্ষেত্রে একটা ম্যানের কথা হবে বারোশো আমরা দশ দিয়ে ভাগ করে দেবো তাহলে একশো কুড়ি পরের অঙ্ক চলে আসছি তিন নম্বর দ্য টু রুপিস টু জিরো টু ডবল জিরো ইফ অফ ইনকামস দেয়ার সেভিংস আর অ্যাজ পাঁচ ছয় নয় ফাইন্ড আউট স্যালারি অফ বি বলেছে যে আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্পেন্ড করেছে আর সেভিংসটা তার মানে কত থাকবে সেভিংসটা থাকবে টোয়েন্টি পার্সেন্ট পনেরো পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট সেই সেভিংসের রেশিওটা বলেছে পাঁচ ছয় আর নয় এবার সেটাকে আমরা সেভিংসের রেশিওতে আমাকে কনভার্ট করতে হবে সেভিংসের রেশিওটা বলে দিয়েছে তো যে টাকাটার অনুপাতটা যেটা বাঁচলো ঠিক আছে সেই স্যালারির যে অনুপাতটা সেটা আমাকে নির্ণয় করতে হবে দেখো পাঁচের প্রথম পথটা কি আছে পাঁচ তাহলে পাঁচের সাথে দেখো এইটটি পার্সেন্ট তো এইট্টি পার্সেন্ট স্পেন্ড করে তাহলে সেভিংস তো করো টোয়েন্টি পার্সেন্ট এটাকে উল্টে দিলাম একশো বাই কুড়ি হয়ে যাবে ঠিক আছে ঠিক সেরকম ছয় ইন্টু একশো বাই পনেরো হবে নয় ইন্টু একশো বাই পঁচিশ হবে তো সেক্ষেত্রে আমি যদি একশোগুলো সংখ্যাটা কেটে গেলো এত কিছু করে যদি আমি অনুপাতটা বেরোই তাহলে হবে পঁচিশ চল্লিশ ছত্রিশ পঁচিশ ইস্টু চল্লিশ ইস ছত্রিশ সেটা বেরোলো তাহলে বিয়ের অনুপাতটা কথা বিয়ের বিয়ের কত টাকা পেয়েছে বি পেয়েছে হলো কুড়ি টু জিরো টু ডবল জিরোকে আমরা ওই ফর্টি বাই একশো এক দেখো চলে আসছি এ ম্যান ইজ এনগেজড ফর রুপিস ফর টোয়েন্টি ফাইভ ডেজ অন দ্য কন্ডিশন দ্যাট ফর এভরিডে হি ওয়ার্কস হি উইল পেইড রুপিস ওয়ান সেভেন্টি ফাইভ অ্যান্ড ফর এভরিডে হি ইজ অ্যাবসেন্ট হি উইল ফাইন্ড রুপিস সেভেন্টি ফাইভ if he receives rupees 3125 in all how many days did he work তাহলে 25 দিনের জন্য একটা ম্যানকে নিযুক্ত করা হয়েছে এমন একটা কন্ডিশনে যে তাকে প্রতিদিন দেওয়া হবে 175 টাকা কিন্তু সে যদি কামাই করে তার কাছ থেকে কেটে না হবে 75 টাকা যদি সে 25 দিন কাজ করে 3125 টাকা পায় তাহলে সে কতদিন কাজ করেছে দেখো দু রকম आंसर চাইতে পারে একটা হচ্ছে কতদিন কাজ করেছে মানে হচ্ছে তার অ্যাপ কত আর কত একটা হতে পারে তার অ্যাবসেন্ট কত ছিল দুটোই বের হতে পারে তাহলে আমরা এক্ষেত্রে যেহেতু যে এক্ষেত্রে কী চেয়েছে এক্ষেত্রে চেয়েছে যে কতদিন সে কাজ ছিল তো কতদিন সে কাজ করেছিল বা না করেছিল আমরা কিন্তু বের করবো অ্যাবসেন্টটা আমরা আমাদের সবসময় লক্ষ্যটা হবে কী বের করা অ্যাবসেন্টটা বের করে এবার দেখো লোকটা যদি পঁচিশ দিনই কাজ করতো তাহলে একশো পঁচাত্তর টাকা করেই তো পেত তাহলে তার কত লোকসান হলো সেটা আবার কত কত লোকসান হলো পঁচিশকে একশো পঁচাত্তর দিয়ে গুণ করবো এটা তার সে যদি পঁচিশ দিন কাজ করতো তাহলে সে পেত বিয়োগ পঁচিশ ইন্টু একশো পঁচাত্তর বিয়োগ কিন্তু সে কত হয়েছে তিন হাজার একশো পঁচিশ দেখো তিন হাজার একশো পঁচিশ আমরা বাদ দিয়ে দিলাম তিন হাজার একশো পঁচিশ বাদ দিই তাহলে দেখো কত থাকলো চার হাজার তিনশো পঁচাত্তর থেকে তিন হাজার একশো পঁচিশ বাদ বারোশো পঞ্চাশ এটা হচ্ছে টো টোটাল লস এবার এই টোটাল লসকে আমি যদি এক দিনের লস দিয়ে গুণ করি সরি ভাগ করি এই টোটাল লসটাকে আমরা যদি এক দিনের লস দিয়ে ভাগ করি তাহলে আমরা বেরোবে কত দিন সে কামাই করেছিল কত দিন সে অ্যাবসেন্ট ছিল সেটা বেরোবে এবার তো পার ডে তার লস কত হচ্ছে এক দিনে তার লস কত হচ্ছে একদিনে তার লস হচ্ছে দেখো ওয়ান ডে লস বলে লেখা আছে একদিনে তার লস কত হচ্ছে সে তো একশো পঁচাত্তর টাকা পাচ্ছেই না ও তার পঁচাত্তর টাকা ফাইন হচ্ছে তাহলে এই দুটোই কিন্তু লস একশো পঁচাত্তর চোখ

ওয়ান ফাইন্ড আউট দ্য মান্থলি ইনকাম অফ এ ইফ টোটাল সেভিংস পাঁচ হাজার দেখো টোটাল সেভিংস তো পাঁচ হাজার আর্নের হচ্ছে টু ইস্ট ওয়ান আর স্পেন্ডের এসে হচ্ছে ফাইভ থ্রি সেভিংসের ফোর ওয়ান টোটাল সেভিংস কত পাঁচ হাজার এ আর বি দুজনে মিলে পাঁচ হাজার তাহলে পাঁচ মধ্যে এর সেভ কত বি সেভ কত ফোর ইস্ট ওয়ানে ভাগ করে দাও ফোর ইস্ট ওয়ানে ভাগ করে দেখো এর হচ্ছে চার হাজার বি হচ্ছে এক হাজার এবার আমরা কী করবো আমরা এক্স একটা দ্রব্য সংখ্যা ধরি ধরলে আমরা কিন্তু আর্নটা বের করতে পারবো না তাহলে এর আর্ন যদি টু হয় তাহলে টু এক্স আর্ন করে বিয়ের হচ্ছে এক্স সেখান থেকে আমরা যদি এই ইয়েটা বাদ দিয়ে দিই সেভিংসটা বাদ দিয়ে দিই তাহলে চার হাজার হাজার যদি বাদ দিই তাহলে আমাদের পড়ে থাকবে স্পেন্ড সেটা মানে পাঁচ হাজার পাঁচ টু তিন সেখান থেকে আমি এক্স আনটা যদি বার করি তাহলে দেখো সাত হাজার তাহলে এ কত আর্ন করে এ আর্ন করা হচ্ছে দুই ইউনিট টু ইস টু আন তো এটাকে যদি যদি গুণ করে দেন তাহলে দেখো চোদ্দো হাজার এটা হচ্ছে অ্যান্সার চোদ্দো হাজার হচ্ছিল অ্যান্সার তাহলে বন্ধুরা সমস্ত আপডেট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি চ্যানেলটা ভালো লেগে থাকে এপিসোডটা তাহলে অবশ্যই লাইক করো যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও তোমাদের ফ্রেন্ডসরা যাতে এই চ্যানেলটা দেখতে পারে এবং উপকৃত হয় তার জন্য প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর ফার্দার নোটিফিকেশন জন্য বেল আইকনটা প্রেস করে দিও নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি টাটা